বাগেরহাটের নবগত জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক বলেছেন, বিশ্বের সব দেশ প্রযুক্তিতে এগিয়ে রয়েছে, আমরাও এগিয়ে যাচ্ছি। আমাদের কৃষি কাজ ছেড়ে দিলে হবে না, প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের সবার আগে খাদ্য উৎপাদন করতে হবে, কারণ খাদ্য উৎপাদন না করলে দেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারবে না। তিনি বুধবার দুপুরে বেতাগার মাসকাটা বিলে কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে 2020-21 অর্থ বছরে রবি মৌসুমে 50 একরের ব্লক প্রদর্শনী প্রকল্পের আওতায় হাইব্রিড জাতের ধানের সমলয়ে চাষাবাদের নিমিত্তে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ট্রেতে উৎপাদিত চারা রাইস ট্রান্সপ্লান্টের যন্ত্রের সাহায্যে সমলয়ে চাষাবাদের চারা রোপণ এর উদ্বোধন ও বেতাগা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পৃথক পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বেতাগা ইউনিয়ন পরিষদের যে কর্ম পরিকল্পনা ও তা বাস্তবায়ন তা আমাকে মনোমুগ্ধ করেছে। আমি 3 বছর মেয়াদে 10টি কর্ম পরিকল্পনা নিয়ে এ জেলায় কাজ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি, কিন্তু বেতাগায় এসে দেখলাম আমার সে কর্ম পরিকল্পনার অধিকাংশ বেতাগায় ইউনিয়ন পরিষদ বাস্তবায়ন করেছে। এখন তাদের উদ্যোগগুলি আমি পর্যায়ক্রমে জেলার 9টি উপজেলায় ছড়িয়ে দিব। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তানভীর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ বাগেরহাটের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাস এবং কৃষি সম্প্রসারণ বাগেরহাট এর অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ সঞ্জয় কুমার দাস, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার নয়ন কুমার সেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ নসরুল মিল্লাত, বেতাগায় ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস আলী শেখ ও স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন। পরে প্রধান অতিথি বেতাগা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে টেকসই উন্নয়ন অভিষ্ট SDG অর্জন, জন অংশীদারিত্বে স্বচ্ছতা, জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা, আমাদের অঙ্গীকার প্রতিপাদ্য বিষয় নিয়ে 14টি স্থায়ী কমিটির সদস্য ও সুশীল সমাজের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এর আগে তিনি বেতাগা ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে নির্মিত বেতাগা প্রাণী সম্পদ সাব সেন্টার, বেতাগা মনোরমা দাস কমিউনিটি ক্লিনিক, অর্গানিক বেতাগা, তাসফিয়া ফিশ কালচার অ্যান্ড তালহা এগ্রো, বেতাগা ইউনিয়ন খামার জাত সাব প্রজেক্ট, মাসকাটা ধনপোতা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের চেঞ্জ রুম, মাসকাটা কমিউনিটি ক্লিনিক, বেতাগা পাবলিক লাইব্রেরি, বেতাগা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন ও চেঞ্জ রুম ও বেতাগার পাইপ ওয়াটার সাপ্লাই প্রজেক্ট পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। পরে বিকাল 3:30 তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভায় মিলিত হন। আমি পৌরসভার চেয়ারম্যান আসছিলাম, আমার সঙ্গে দেখা করতে, তাকে আমি বলেছি যে আপনার এখানে আমি কিছু টাকা এনে দিব। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।